আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনলাইন ইসলামিক চ্যানেল ইসলাম ভিশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মধ্যে কুরবানি বিষয়ক নানা প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের ইসলাম ভিশন বিডির ফেসবুক পেজে অনেকেই বিভিন্ন ধরনের গঠনমূলক প্রশ্ন পাঠিয়েছেন। আমরা পর্বাকারে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের প্রশ্ন, করোনার এই সংকটময় সময়ে কুরবানি না দিয়ে এর অর্থ সদকা করা বৈধ কি? দর্শক, এই প্রশ্নটি হয়তো অনেকের মাঝে মানবিক দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে, আবার অনেকের মাঝে দেশের সুকৌশলী পত্রিকার অপপ্রচারে এই প্রশ্ন জাগ্রত হয়েছে। এই প্রশ্ন যেভাবেই তৈরি হোক না কেন, ইসলামী শরীয়তে কুরবানির পরিবর্তে এর অর্থ সদকা করা বৈধ নয়। কারণ ইসলাম ধর্মে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে কুরবানি করার নির্দেশ দিয়ে বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আর নবীকে নির্দেশ দেওয়ার অর্থই হচ্ছে তার উম্মতকেও এই নির্দেশনার অন্তর্ভুক্ত করা। তাই তো এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে কুরবানি করার নির্দেশ দিয়ে বলেন, কুরবানির দিন তোমরা যে সমস্ত আমলগুলো করো, এর মধ্যে সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয় আমল হচ্ছে কুরবানির দিন কুরবানি করা। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা মনের আনন্দে খুশিতে কুরবানি করো। আর সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না, তার প্রতি নবীজি ধমকি দিয়ে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, সেজন্য আমাদের ঈদগার মাঠে না আসে। সুতরাং উপরের কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা ওয়াজিব, একে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। দর্শক, কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত খাও এবং গরিব অসহায়দেরকেও খাওয়াও। আর কুরবানির অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এটাই, এর মাধ্যমে গরিব অসহায় মানুষেরা উত্তম রিজিক এবং খাদ্য সঞ্চয় করতে পারেন। সুতরাং কুরবানির পরিবর্তে এর অর্থ সদকা করার প্রশ্নই বাকি থাকে না। তবে করোনাকালীন এই সময়ে গরিব অসহায় মানুষের অন্যান্য বিষয়ের দিকে যেন তাকানো যায়, সেদিক খেল করে আমরা আমাদের কুরবানির বাজেটের মধ্যে কিছুটা কমিয়ে আনতে পারি। উদাহরণস্বরূপ, গত বছর যিনি 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, তিনি এবছর তার বাজেট কমিয়ে একটি ছোট গরু অথবা ছাগল কুরবানি দিতে পারেন, ফলে বাকি টাকাটা গরিব অসহায় মানুষদেরকে সদকা করে দিলেন। এর ফলাফল দাঁড়াবে কুরবানিও করা হবে, পাশাপাশি গরিব অসহায় মানুষের পাশেও দাঁড়ানো হবে। বাকি থাকলো স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এটা আমাদের দেশের জন্য খুবই সহজ, কারণ ইসলামী শরীয়তে আমাদের জন্য বাকি থাকলো স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এটা আমাদের জন্য একেবারেই সহজ, কারণ ইসলামী শরীয়ত আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ এই 3 দিন আমরা কুরবানি করতে পারি। সুতরাং শহরে বা গ্রামে আমরা যে যেখানেই থাকি না কেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এই 3 দিনে আমরা কুরবানির ওয়াজিব আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।